السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى أقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. اللهم وعلى رحم را مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ. اللہم وعلى على سيدنا. بسم الله الرحمن الرحيم. أبيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا إهي بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمي القمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. رواه البخاري. فنحتت آلاف من غارهم صخرة من الجبال فأطبقت عليهم فقال بعضهم لبعضهم انظروا أمالا أملتموها لله صالحا فادعوا الله بها لعله يفرجها. فقال أحدهم اللهم إنه كان لي والدان شيخان كبيران ولي سبية صغار كنت أرى عليهم فإذا رحت عليهم بدأت بوالدي أسقيهما قبل والدي وإنه قد نبى بي الشجر وأكره أن أوكدوهما وأن أبدي السمية قبلهما والسمية يتضاقون يتضاقون فلما قبلها السمية يتضاقون إلا قدمي فلم يزل ذلك أدبي وأدابهم حتى طلع الفجر فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك فافرج لنا فرجة ونرى منه السماء. رواه البخاري. صدق الله العظيم وصدقنا رسوله النبي الكريم وذلك لمن الشاهدين. أما بعد شمانيت شبابتي دیگر علماء کرام شدی شماز السلام علیکم ورحمت اللہ. امی اپنا دیش سامنے اللہ پاک کر کلام
সূরা বনি ইসরাঈলের প্রথম আয়াত এই আয়াতে কারিমা বর্তমান যে মাসটা এটা রজব মাস হাত উঠন জোরে কোন এটা কি মাস রজব মাস সেই রজব মাসে আল্লাহ পাক কোরআনুল কারীমের কথা সেখান থেকে ধরেছে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মাহাতুল মুমিনিন ফুজুরের স্ত্রী উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুজুরের কয়েকজন বিবি ছিলেন তার মধ্যে উম্মে হানি ফুজুরের একজন স্ত্রী যেরকম আলহামদুলিল্লাহ নবীদের স্ত্রী উম্মতের মা স্বরূপ কি স্বরূপ মা স্বরূপ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আসরের কিছু সময় পরে ফজরের অভ্যাস ছিল মধু আর কালো জিরা ডান হাতে রাখে আমরা তো পাত্রে খাই কিন্তু হাদিসে আছে উনি মধু যখন পান করতেন তখন ডান হাতে মধু কিছু ঢালে আর কালো জিরা সামান্য কিছু কালো জিরা কোন বর্ণনায় আছে দশটি কালো জিরা এই দশটা কালো জিরা কিবলামুখ হয়ে উনি খাতে খাতে এই সময় এই সময় কিছু ইহুদি লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে যে নামাজ পড়লে কি জান্নাতে যাওয়া যাবে সহিহ মুসলিম আন আবু বকর আন আবিহি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত হাদিসটা বাংলা শুনে আরো খুশি হবে হযরত আবু বকর উনি তার আব্বার থেকে তার পিতার থেকে হাদিসটা বর্ণনা করেন হুজুর বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত দিনের দুই ঠান্ডার সময় যারা নামাজ আদায় করবে তারা জান্নাতি এটা কোথায় আছে হাদিসটা মুসলিম শরীফের 228 পৃষ্ঠা আট লাইন করে জিলদা আউয়াল বাবু ফজলি সালাতি সুবহ ওয়াল আসর ওয়াল মুহাফাজাতি আলাইহা কিতাবুল মসজিদ মাওয়াদু সালাত দলিল কি এটা দলিল হাত উঠান যারা নামাজ পড়বে যারা নামাজের মধ্যে পাঁচ ওয়াক্তের মধ্যে দুই ঠান্ডার সময় সালাতুল ফজর বাদি সালাতুল উস্তা আসর নামাজকে মধ্যবর্তী নামাজ বলে হুজুর বলছে তারা জান্নাতি হয়ে যাবে জোরে কোন আল্লাহু আকবার এরপরে হুজুর বললেন ইন্নামাল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ জোরে কোন আল্লাহু আকবার অহু প্রতিম মিন হফারিন নার আমাদের দেশের অনেক বোকা ভাইরা বলছে যে কবরকে রওজা বলা যাবে না তার দলিল আমি কোরআন শরীফের থেকে দেব ইনশাআল্লাহ তাআলা আমি এই ব্যাপারটা শুনে একটা ক্যাসেটে এক ভাইজান বললেন যে কোরআনের মধ্যে রওজার কথা নাই কোরআনে রওজা বলা যাবে না এটা কোরআন হাদিসই নাই আমি আপনাদের সামনে আলহামদুলিল্লাহ আমি কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছি সূরা রোমীর 15 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন দেখেন রওজার কথা এবং 25 পারা সূরা
আল্লাহ পাক কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাআম্মাল লাযীনা আমানু وعملوا الصالحات فهم في روجة يحبرون الله أكبر বলে কোরআন এবং হাদিসতে সব দলিল এই মাওলানা দেখেছেন বলছে আমি নাম বলবো না তার ছোট আমি বলি আমাদের দেশের অধিকাংশ বক্তার হলো ক্যাসেট মুখস্থ করে আওয়াজ করে কোরআন হাদিসি আমি সাথে সাথে ওনাকে টেলিফোন করলাম যে আপনি কোরআন হাদিস ঘাটেন আপনি এই কথাটা আল্লাহ যেটা কোরআনে বলেছেন সেইটা যদি কেউ অস্বীকার করে তখন সে মুসলমান থাকে না একটু হাত উঠা করেন আমি যত সময় আজকে এই রজব মাসে যে ঘটনাগুলো নাজেল হয়েছে কোরআনে এবং হাদিসি আমি তার অন্য মাসে আর যাব না উলামা ভাইরা মিডিয়া ভাইরা এই রমাজ আমি আমি তাকে বলেছি আমি বলছি আমি গালাগালি করি না আমি আমার ভাইকে বলবো আপনি এটা কোরআন হাদিস পড়েন কারণ ক্যাসেট মুখস্থ করে ওয়াজ করা যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে নেক আমল করেছে তারা বাগানে জান্নাতের উৎফুল্ল অবস্থায় থাকবে ফাআম্মাল্লাযীনা আমানু একটু জোরে পড়েন কোরআন হাদিসের বাইরে হবে না ফাআম্মাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি ফাহুম ফি রাওজাতি ইউহবারুন এটা সূরা নূর এবার 25 পারার মধ্যে আল্লাহ পাক আরো সুন্দর করে ক্লিয়ার করে বলতেছেন যারা ঈমান আনবে আল্লাহ নবীকে বিশ্বাস করবে আল্লাহ পাক তার রওজাটা হবে তার জন্য এটা 22 পারা এসে 25 পারা 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين آمنوا وعملوا الصالحات في روجات الجنات ইওয়াজ কোনদিন শুনেন না আজকে কথা কোরআন শরীফ থেকে যারা ঈমানদার যারা নবী যারা রাসূল এদের কবরটাকে তোমরা রওজা বলা হয়েছে আল্লাহু আকবার বলবেন আর আমার হুজুরের রওজা তো ওখানে লেখা আছে যে মা বাইনা বাইতি রওজাতিন মিন রিয়াজিল জান্নাহ আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এটা আমার হাউস এটা আমার কাউসার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাকে কবরকে রওজা বলা যাবে না কতগুলো ধৃষ্টতা এরা কোথায় নিয়ে চলে গেছে এই মূর্খরা আমি বললাম যে তোমরা কয়েকজন বক্তা হইছো ওই ক্যাসেট মুখস্থ করে লেখাপড়া শেখো আমি দোয়া করি তোমরা বড় আলেম আরো বক্তা বড় ভালো হও কিন্তু কোরআন শরীফের মধ্যে যা আছে সেখানে হাত দিতে গেলে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা দুই ঠান্ডার সময় নামাজ পড়বে তারা জান্নাতি এই সার্টিফিকেট দিয়েছে কে আল্লাহর হাবিব একটু হাত উঠান কে দিয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মাগরিবের সময় আম্মা জানকে বলছে আমাকে আজকে তুমি সুশার সঙ্গে মধু মেখে দাও আম্মা জান মধু আর শশায় সঙ্গে দিয়ে তো বলছে অন্যদিন আপনি কালো জিরার মধু পান করে খান আজকে বলে কি আজকে আমি এক জায়গায় যাব দেখে কি কাবা শরীফের পাশে যেটা বর্তমান এক নম্বর গেট মালিক এমনে আব্দুল আজিজ গেট এখানে যারা হজ করেছেন মালিক এমনে আব্দুল আজিজ গেট এক নম্বর গেট গেটের সামনে
বরাক দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার আম্মা জান বললেন এটাই করে আপনি কই যাবেন বলে এটা আমি যাব বাইতুল আকসা যেখানে হাজার হাজার আম্বিয়া আলাইহিস সালামের জন্ম এটা হলো ফালিস্তাইন এটা মসজিদ আকসা জোরে কান আল্লাহু আকবার সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى بيت المقدس تني كبار شريف تك مدينة چشمائل আর মদিনার থেকে 400 মাইল উত্তরে হলো বাইতুল মুকদ্দাস আমার জীবনে দুইবার আল্লাহ বাইতুল মুকদ্দাসে যাওয়ার সৌভাগ্য হয়েছে আল্লাহু আকবার কিভাবে গেলাম বাংলাদেশ থেকে যাওয়া যায় না আমার আমি বাসা আমার ইন্ডিও আমি আমার বাসা করেছি আমার দাদির যে জায়গা এই জায়গায় আমি বাসা করে আমি ইন্ডিয়ার নাগরিক কত দূর চালাক তোরা আমার দাদির ভাইরা থাকতে আমরা সবাই আলেম আমি প্রস্তাব দিলাম আপনি আমার দাদি চার মার 19 ভাই আর আমার দাদির একা আমার দাদি সকলের বড় তা দাদারা সকলে মুহাদ্দিস তাম বললাম মান কতা মিরাসহু কতা আল্লাহু আবদি যে মানুষের মিরাসকে নষ্ট করে দেয় সে আল্লাহর বান্দার থেকে কেটে যায় আমার দাদির ছোট ভাই মুহাদ্দিস দিল্লি জামিয়া রহিমিয়া মাদ্রাসা শেখুল হাদিস আমি ওখানে মুহাদ্দিস উনি বয়স বড় আমি দেওবন্দের থেকে ওখানে যে শেখুল হাদিস হিসেবে বুখারি পড়াই তো আলহামদুলিল্লাহ দাদা ভাই বলছে যে তুমি তো বেকায়দা ফেলালিয়া আমার বেকায়দা না আপনাকে আমি আখিরাতের থেকে যেহেতু আপনার বোন আমার দাদি তারও তো একটা অংশ আছে কথা বল না কেন আল্লাহর হাবিব বলছেন যে মেরাজ নষ্ট করবে অংশ কেড়ে নেবে আল্লাহর বান্দার থেকে সে নাম কেটে যাবে বাজান আমার কাছে আসো শোনো আজকে কলেজে ভরে আস শোনো ওলামা একটা শব্দ আমি বাইরে বললে তুমি সাথে সাথে বলবা হুজুর এটা নাই আর আমি এটা বলতেছি মিডিয়া একটি কথা হুজুর বলছেন যদি কার সম্পদ মিরাজকে নষ্ট করে দেয় আল্লাহর বান্দার থেকে সে বাদ পড়ে যায় কথা বলা যাবে না বলা যাবে না আমাদের দেশের অনেক এরকম ভুল করে হোক জানিয়ে হোক যখন গোপনে যে ছেলেদের লিখে দেয় মেয়েদের কপাল পোড়ায় অবশ্য এটা খেতলাল আক্কেলপুর এটা আমার সবন ভাইয়ের এলাকা আমার ভাস্তির দল করে কথা কন্যা আমার বাড়ি গোপালগঞ্জ তাহলে আমার ভাস্তির দল করে না হ্যাঁ তো অনেকে সময় চুপিচাপি করে রেজিস্ট্রেশনে যাইয়া সম্পত্তি লিখে দেয় আবার হজে যাওয়ার আগে সব মরিয়ে যাবে কিনা এরপরে মেয়েদের শরীর নষ্ট করে বা ছেলের শরীর নষ্ট করে চলে যায় আপনি জেনে রাখেন আপনি হাজিনা আপনি আল্লাহর বান্দার থেকে বাতিল পড়ে গেছেন আপনি আল্লাহর বান্দার থেকে আপনার নাম কেটে গেছে জোরে বলুন আল্লাহু আকবার আপনি চিরতরে জাহান্নামী আপনাকে যে হাজি বলবে সেও ভুল করবে কথা কয় না একটার একটার একজনের বিয়ে না হইয়েই বাচ্চা হইছে সে কি বলবে যে আমি মরিয়মের মত না মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি স্বামী ছাড়াই হয়েছে সেটা আল্লাহর একটা কুদরত কিন্তু আপনার পেটে যদি আসে সেই কুদরত আলাদা আজকে যে ওয়াজ করবো মিডিয়া জীবনে ওয়াজ কোনো হুজুর করেনি
আল্লাহর বান্দার থেকে সে কেটে গেছে পৃথিবীর কোন উলামায়ে কেরাম যদি আমার এই কথাটা এটা হাদিস শরীফ আসছে মিসকাতুল মাসহাবি জিলদে সানি হাদিসে এসেছে মান কাতা এটা বলো মান কাতা মিরাসহু কাতা আল্লাহু আবদি নামাজ ফরজ হয়েছে 14টা দফা পেয়েছে মেরাজে যে আল্লাহ তাআলা হুজুরকে কয়টা দফা দিয়েছে 14টা একটু জোরে কোন আমি সামনে বলবা ইনশাআল্লাহ আজকে একটা ধরসিতে ধরার মধ্যে তত হাদিস আসবে দেবে তাহলে আমাদের দেশের মূর্খ মৌলবী অজ্ঞ মৌলবী কেসে মুখস্থ করা মৌলবীরা তোমরা বলছো নবীর রওজাকে কবরকে রওজা বলা যাবে না একটা ধৃষ্টতা এখনো আমরা বাংলাদেশে পাহাড়গুলো বেঁচে আছি মূর্খরা কথাবার্তা সাবধানে বলা দরকার لن تبودي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين قالت لأخته আর শুরুতে তো বলেইছি সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহু আকবার মক্কা শরীফ থেকে 400 মাইল উত্তরে মদিনা আর মদিনার থেকে আরো 400 মাইল দূর হলো বাইতুল আকসা এটা হেব্রন এলাকা এই জেলার নাম হেব্রন কি নাম হেব্রন আর এলাকাটার নাম গাজা পূর্ব গাজা চন্দেশখালি বেতলেহেম বাইতুল মুকদ্দাস আমার জীবনে আমি ভারতের থেকে ভারতের এয়ারলাইন্সে যেই তো আমার বাড়িও ইন্ডিয়া ওখান থেকে আমরা দিল্লি থেকে আমরা গিয়েছি শারজা আরব আমিরাত যারা গিয়েছেন যারা অনেক সময় গরিব ভাড়ায় ট্যাঞ্জিট খেটে যারা হজ করেছেন সওয়ারি হয়েছে যারা গরিব মানুষ আর যারা ধনী মানুষ তারা ডাইরেক্ট বিমানে যায় আর যারা ট্যাঞ্জিট করে ট্যাঞ্জিটের মাধ্যমে যারা হজের ব্যবসা করে এরা বেশি লাভবান হয় ট্যাঞ্জিট বিমানে ভাড়া কম ভাড়া হ্যাঁ কথা ভাড়া এরা হলো ব্যবসায়ী আমি একবার বলছিলাম আমরা ঢাকাতে ডাইরেক্ট বিমানের টিকিটের টাকা পেয়েছি তুমি আমাদেরকে লোকাল বিমানে নিচ্ছ মানে তোমাকে কিন্তু সৌদি আরবে মারটাই হলো যেহেতু আমি ইউনিভার্সিটি প্রফেসর ছিলাম খালি ইঙ্গিত দিলি তোমার হজের ব্যবসার গোষ্ঠী শেষ আমরা সকলের টাকা ফেরত দেয় আমার কাছে হুজুর আপনি ল্যাবকে থাপ্পড় দেবো এই জন্য আমি চিন্তা করি যারা হাজিদের টাকা আত্মসাত করে এদের কেয়ামতের ময়দানে কি অবস্থা হবে কাকে বাড়ির কাছে কাবা শরীফের কাছে বাসা দেব আজিজি থুয়ে দেশে ঝান্তে আরো আর আপনারা তো জানেন না এই বাটপাও আমি আমার ভাস্তিকে হাসিনেকে বলেছি যে এই বাটপাড়গুলোর সব লাইসেন্স ক্যান্সেল করে দে দেন এই আমি বলি না যেহেতু আমি কোনে করে মানুষ কাছে আমি দেন কত কার দে 95-96 বছর বয়স আমার হায় 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 হায়
শয়তানি জায়গা মানা হুজুর এদিক দেখেন মক্কা শরীফ থেকে মদিনায় কয় মাইল এরকম হাত উঠায় অন্য জায়গায় শুনি একটু ভালো স্বপ্নপুরীর হিসাব নিবি মস্তানের হিসাব নিবি কিন্তু মক্কা থেকে মদিনার হিসাব তো নিবি না يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها তুমি কি করছো না করছো আমি আল্লাহ সব বের করে দেব ইয়াউমাইজিন ওই দিন তুহাদ্দিসু হাদাসা ইউহাদ্দিসু তুহাদ্দিসু বাফে তাফিলির ওজনে ওলামারা বলেন বুড়ো তো গ্রামার ওজনে তুমি জীবনে যা কিছু করেছো কোনো আমল বাদ পড়ি নেই মদিনার শরীফের থেকে আমার হুজুর ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে কিবলা হিসেবে নামাজ আদায় করেছে ষোলো সতেরো মাস পরে জোহরের নামাজ পড়তেছে আকাশের দিকে তাকাইয়া তাদনার তাকন্নু বাওয়াজিহিকা ফিসসামা আল্লাহ বলছে কি ব্যাপার নামাজ পড়তেছেন আপনি আকাশের দিক তাকাইয়া এটা আবার কি আপনার মন চাচ্ছে না এখন আপনি এখনই আপনি দুই রিকাত নামাজ হয়ে গেছে পর দুই রিকাত জোহরের চার রিকাত হাটুটার পারাকাত হাত ওঠে না কেন চার রিকাতের দুই রিকাত উত্তর দিক পড়ছে আর দুই রিকাত আল্লাহ নামাজের মধ্যে জানাই দিলেন সাতরান মসজিদুল হারাম একটু হাত উঠলো না কেন হাত উঠা সাতরান মসজিদুল হারাম আর ওই দিক না আজ থেকে আজ থেকে আসরের সময় সাহাবীরা জিজ্ঞাসা করেন কেউ উত্তর দিক পড়তেছে কেউ যারা জানে না তারা ওই দিকে পড়তেছে আল্লাহর হাবিব মসজিদে কুবায় মসজিদে কুবা মদিনার সর্বপ্রথম মসজিদ যেখানে মান সাল্লা আলাই যারা নাকি রাকাতাইন দুই রিকাত নামাজ মসজিদে কুবা আদায় করবে আল্লাহর হাবিব বলেন তাকে একটা উমরা হজের নেকি দেওয়া হবে কোরআন হাদিস একটিও তোমার আজকে আমি আজকে চ্যালেঞ্জ করেছি যে একটা সমস্যা এদিক ওদিক যাবে না আরে ও রে কোথায় রে দরদি তামাম উম্মতকে আপনি এতিম সাজাইলে আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে হাত নাড়া আরে ও হুজুরের ওয়ারটাই দেন যেহেতু এটা মেরাজের মাস আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে খুব জোরে জোরে বলতে হবে না হলে মনে শান্তি আসবে না পরের দুই রিকাত মাগরিবের থেকে সাহাবীরা এবার আস্তে আস্তে যখন শুনতে বলল যে হুজুরের পর ওহি আসছে হুজুরের দিল চাচ্ছে কাবার দিক সেই কাবার থেকে এখন সারা পৃথিবীর সকল মুসলমানের কিবলা হলো বাইতুল্লাহ একটু হাত উঠান যেরকম কি হাত উঠল না কোন জায়গায় বাইতুল্লাহ আমরা
بيت الله دیکھیں نماز پڑھی اپنارا جائے برحان اپناراو ہمارا گفار گفار اپنی تھی بھی ہمی لندن ہے اسی تھی کہ امریکہ تھی کہ ای دیکھیں نماز پڑھ ہمار میں ہمی کو بچے ماں کعبہ ای دیکھیں نماز پڑھے سبحان اللہ جرگو سبحان اللہ ہمار مدینہ تھی کہ ہمارا نماز پڑھے دو کن دی ذرا حس کر سے نیرم دی ایک زون آسو تو کتا کرنا کہا زوگی کتا کرنا کہا مدینہ تھی کہ نماز پڑھتے کن دی گئے دو کن دی ایٹی چھوڑے کن دی آرو چھوڑے کن دی دو کن دی منتھائے جانے ہا ہا اللہ حضور کے بیت المقدس نوار پر دیکھے شکل انبیاء کرام ایچو ہاتھو چھو انبیاء کرام پوستی تھوئے گیسے ایک جنو باقی نائی روحانی حالاتے اللہ حبیبین براغ چکے بیت المقدس پورب دکھن کنے ایکٹا پاتھر ساتے روشی دیا براغ رے بیدے چھے امی بھیبرونے بیت المقدس جوار پرے امار نجرے سے چھے شئی سردر ٹایا کنو اوئی بھابے آچھے سبحان الذی اسرا بعبده لیلا من المسجد الحرام الى المسجد الاقصى جی ماش امرا پائسی شئی ماشے جا نازل ہو چلو اٹھا اپنا را خوشی نا را خوشی اٹھو ہاتھ را خوشی شکول انبیاء علیہ السلام در کنیو نماز پلین پتک نبیر ماتھا ہے پاگڑی اس کے نماز دیشن امام در ماتھا ہے پاگڑی نائی دو یکٹا امی مار بھاستی کی بولو چھی مدل مرسید کرسو آمی خوشی کین تم امام گلو جو دی ملاد نا پڑے درود نا پڑے ادھر کے مرسید تکے بیر کرے دے دین نا دے چھوٹو بلائے کولے کرسے آمی دین کو تیبار بار بار ای مرک خودے بری کرے دے جارا ملاد پڑھ بینا جارا ملاد النبی کر بینا جارا رسول کے بھائی بولے ایک تو بڑو پیاد ہو ابھی دنیا دیکھنے نبی پتر شمت اللہ خطا والے نبی نبی کی ایٹھ خطا والے جہاں تو اٹھنا شمار رسول دشمن جارا کہاں حضرت صلی اللہ علیہ وسلم نبی ریا نبی تری اس تری اما تری اما شروع ایڈھا تٹھا جارا اما بولوینا ترہ کفر ہے جارے نبی ری کوئی بھائی تھوڑ خراب دیکھا شو ہمیں بڑو منو سے تو ہمارے ہیلپ کرو ایتھا تو یہ شش کے آمی دیکھ بوٹا ہائے ہائے دیکھ سنا اللہ حبیب حدیث قال انی لستم مثلکم امی تو تما در مطنون پریتھی میری جارا محدث اسو امار اٹکے جدی تمہارا بھول دھرتے پرو ایک پوٹی ٹکا دے وہ رسول الحدیث قال انی انٹو دیکھو قال انی لستو مثلکم امی تو تمہ در مطنوئی انہ حدیث حدیث نمبر حدیث نمبر دوئی سو تیساٹی آمیا شلو لائن پرے دایا کرے حدیث تیاد کھولے دیکھوا جرکن اللہ اکبر آرو جرکن اللہ اکبر بخاری شریف حدیث نمبر ایک ہزار نائی سو تو بیش نمبر حدیث
أبار حديثي قال أيكم مثلي جرقان الله أكبر أميتو أجي تني بولن تما در كياسو أمار مطو لستو كأحد منكم أميتو تما در كارو مطو نوي শুনে আর কোরআনে আসছে আকৃতি ভাবে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ জোরে কোন আল্লাহু আকবার এখানে আকার আকৃতির জন্য বুঝানো হইছে আমি তোমাদের মতন মানুষ আল্লাহ বলেন তোমরা যদি বাশারের আনুগত্য করো ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন আল্লাহ বলেন যদি তোমরা তোমাদের মতো একজন মানুষের আনুগত্য করো তবে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সূরা মুমিনের 34 নম্বর আয়াত কথাটা কি মুসলিম বোঝা যাচ্ছে আল্লাহ কোরআন পাকের মধ্যে সূরা কদ আফলাহাল মুমিনুনের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমাদের মত মানুষের যদি আনুগত্য স্বীকার করো আর ওখানে বলছে আমি তোমাদের মত মানুষ এটা আকৃতিতে বুঝাইছে আর এখানে বুঝাচ্ছে যদি তোমরা তোমাদের মত একজন মানুষের আনুগত্য স্বীকার করো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এই কথাটা আমি বলছি না আল্লাহ বলেন এটা হাত উঠাও যারা কে বলছে যারা হাত উঠাবে না ওরা আল্লাহর দুশমন হাত উঠাও আল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহর নবীর নবী হলো নূরীর তৈরি কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন আস্তে আস্তে বললি আমি সেদিন কে চিটাগাং ধরে হলছি তাহলে এই এই আয়াতের মানে কি কথা প্রভু তো তাই তো মুই দেইন তোমরা যদি তোমাদের মত মানুষের আনুগত্য স্বীকার করো আল্লাহ বলেন তাহলে ইন্নাকুম ইযাল্লা খাসিরুন আমি তরজমা ভুল করছি নাকি তাহলে নবী কি ছোট করো কেন অন্ডাকাটো খুশি হয়েছে লাগ খুশি লাগতেছে না বুড়ো দি সাংঘাতি চাতা চাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলো আমি কথা বলি না যে তুম আমার নিকট আল্লাহ তাআলার ধনভাণ্ডার আছে অদৃশ্য সম্বন্ধেও আমি জ্ঞাত নই এবং বলো আমি ফেরেশতা আমি আর ফেরেশতাও নই আল্লাহর নবী তো ফেরেশতা না জোরে কোন ফেরেশতা হায় হায় সকল নবীদের কি নামাজ পড়লেন এই জামান দিক তাকায় হুজুর সব নবীদের সাথে সব নবীদের সরদার হুজুর দেখেন সব পয়গম্বরের মাথায় পাগড়ি আর আমাদের দেশে বাংলাদেশে দুই একজন পীরপন্থী কিছু তাবলীগ পন্থী কিছু আল্লাহ আল্লাহ লোকের মাথায় পাগড়ি আছে আর সব এখন মুলুবিরিয়া এই ইসি পাগড়ির বদলে রুমাল রুমাল মুড়ি দিয়ে নামাজ পড়ে একটু দেখেন দাদা এরকম করে কথা কয় না গে আচ্ছা টুপি ওই রকম মুড়ি দিলি পাগড়ি সব পাবে কত ভালো এই যে পাগড়ি হুজুর দেখেন সকল আমি আলাইহি সালাম পাগড়ি পরেছিল হুজুরের জীবনে কোনোদিন পাগড়ি ছাড়া নামাজ পড়ে এখন মৌলভীরা নামাজ পড়েন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কিভাবে পড়ছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি
তোমরা নামাজ ওইরকম করবে যেরকম আমি নামাজ পড়েছি যখন আল্লাহু আকবার যখন নামাজ পড়ে তখন হুজুর ইয়ারফাউ ইবাহামাইয়া বলো ইয়ারফাউ ইবাহামাইয়া ইলা শাহমাতি উযুনাইহে বৃদ্ধ আঙ্গুল কানে লতির সাথে ঠেকাইতো এই যে আর আমাদের দেশে মুলুবিরা তাক না তুমি লামুজাবি হও তুমি হানাবি হও তুমি খারিজি হও তুমি ওহাবি হও তুমি আলিয়াই হও আর তাবলিগ পার্টি হও কিন্তু হাতের আঙ্গুল কোথায় উঠবে ইয়ারফাউ হাত উঠা যার হাত উঠবেন মুসলমানের সন্তান হাত উঠা ইয়ারফাউ ইবাহামাইয়া ইলা শাহমাতি উযুনাইহে এটা হলো পুরুষের জন্য আর মেয়েরা তা না মেয়েরা ইয়ারফাউ ইলা মান কাবাইহে তার পর্যন্ত উঠবে এই জন্য নারী আর পুরুষের মধ্যে কিছুটা পার্থক্য আছে জোরগান কিছু আছে কিন্তু আমাদের দেশের কিছু মূর্খরা বলছে নারী নারী নয় যে এইভাবে হাত উঠবে পুরুষে এদের মতো জন্মগত দাতা মূর্খ জাতার আর নেই ওইদা খাতামাহুমুল জাহিলুনা কালু সালামা এটা জোরগান আল্লাহ আকবার আপনি হানাফি হন লামুজামি ভাই হন কিন্তু হুজুর বলছে পুরুষ হইলে হাতের কানের লতি পর্যন্ত উঠলে চার রকম আমল আছে এক সঙ্গে এক হাদিসের ভিতরে চারটি আমল আসে যাবে হুজুর শিক্ষা দিচ্ছিলেন আর তা না হলে তোমার নামাজ হবে না দেখবেন আমাদের দেশের অনেক মৌলবি সাহেবরা ক্ষতি তারা নামাজ পড়ে একেবারে বাড়ি গোপালগঞ্জ আমাদের রাষ্ট্র চলাইতে হয় আবার মাসলা শিখাইতে হয় আমাদের আপনারা দেখতে পারেন না আমরা প্রত্যেক জেলায় জেলায় অনেক জায়গায় দোতলা রাস্তা করে দিছি দেয়নি হ্যাঁ যেরকম দেয়নি আপনি সেরাজগঞ্জ রোডের থেকে বগুড়া রংপুর যাবেন বহুত জায়গায় আমরা দোতলা রাস্তা করে দিছি ঢাকা তো তিন তলা করেই দিছি এক জাতির লোকে আছে শুধু নিজের টান টানে ওরে খুদার হুকুম পালন করলে শুকুর নাহি ভেজে সখী গো খোদার দুশ্মনদেরকে কখনো বিশ্বাস করো না গোপালিয়া নজরুল কয় খোদার হুকুম পালন না করে শুকুর করে নাই সখিল এক জাতির লোকেরা আছে নামাজ পড়ে না আল্লাহর কথা শুনলে তাদের আগুন জানায় গায়ে সখিল না ফরমানের কথা তোমরা কখনো হুনো না আরে ওরে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে হাত উঠা আমি যদি একটি ছোট পাখি হইতাম আমি যে না বলবো আল্লাহ দুশ্মন আমি যদি একটি ছোট পাখি হইতাম আমি এক উড়ালতি না যাই তামামি সোনার মদিনায় হাতটা উঠবে না মদিনার এ মদিনাওয়ালা ভাই মদিনার দিকে হবে না আমি যদি একটি পাখি হইতাম আমি ওরে কুড়ো দিয়া যাই তামামি সোনার মদিনা আল্লাহ আকবার তালে নামাজ পড়া হাদিস দেখলেন উলামায়ে হযরত দেশ এবং প্রবাসী কোরআন সে বলছি মিশকাতুল মাসাবি ইন্ডিয়ার সাফ মূল কিতাব সিফাতুস সালাতের 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার হাদিসকে বর্ণনা করেছেন আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং সকল মুহাদ্দিসরা এটা পালন করে আমাদের দেশে হুজুর বললেন যখন পুরুষ হাত উঠবে কোন পর্যন্ত উঠবে
এটা আমি ধরি আপনারা আবার আমাকে গালি দিতে পারে আমি দেখাই এই যে কানের লতি এইটার নাম শাহমাতুন শাহমাতুন মানে কানের লতি কানের অঙ্গ হলো 140টা আমি সেদিন চিটাগাং আমি বলছি যে তোমাদের সাথে যে বাহাস করব কানের 140টি অংশ আছে 100 মাপ করে দিলাম 40টি অঙ্গের নাম যদি বলতে পারো আমি তোমাদেরকে আমার অ্যাকাউন্ট থেকে আমি প্রায় অর্ধ কোটি টাকা আমি তাকে পুরস্কার দেব বলে আমি বিশ্ববাসীর কাছে চ্যালেঞ্জ ঘোষণা করলাম কানের 140টি অংশ আছে তার নিচের অংশটার নাম হলো শাহমাতুন এটার নাম কি শাহমাতুন স্ত্রীর কান যদি কেউ এই শাহমাতুন চাটে তাহলে পুরুষের তার আপন স্বামীর যৌবন 154 থেকে 199 শতাংশ বৃদ্ধি পায় বলে ডাক্তাররা ঘোষণা করেছে তবে যারা মূর্খ ডাক্তার তারা জানে না এই কানের লথির মধ্যে যৌবনের প্রায় 596 সেন্টিমিটার প্রেমের ভালোবাসা থাকে বলে গবেষণা করা হয়েছে আজকে ওয়াজ দেখিয়ে দেব হাত কোন পর্যন্ত উঠবে ইমাম সাহেব জোরে বলেন না ভয় লাগছে গোপালগঞ্জ যারা আছে ক্ষমতা আমাদের ভয় কিসে এই যে আমার মাকে আমার ভাস্তিকে পরিষ্কার বলেছি যারা দুরুদ পড়বে না মিলাদ পড়বে না কিয়াম করবে না এই মূর্খদেরকে মসজিদ থেকে অপসরণ করার জন্য আমি তোমাকে অনুরোধ জানাচ্ছি যে বলে একটা মূর্খ দারুল উলুম দেওবন্দে কোরআন আমার হাতে বিশ্ববাসী চ্যালেঞ্জ করলাম আমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা মুফতি সাহেব আমার মাথায় পাগড়ি দিয়েছে কোরআন হাতে রেখে বললাম আল্লাহ সাক্ষী দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার দলিল দেখো যিনি মিলাদ কিয়ামের বই লিখেছেন এই যে বিশ্ববাসী দেখো আমরা কাউকে গালি দেই না এই বোর অনুবাদ আমি করেছি এই বোর অনুবাদ আমি করেছি বইটার নাম আপনাদেরকে দেখাচ্ছি এই বইটা এদিকে সে দেখো না কেন বইটা قال الله تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا بسم الله الرحمن الله رسول এর আনুগত্য করুন ও উলিল আমর ও আউলিয়াগণে আউলিয়াগণের সঙ্গে থাকুন বইটা লিখেছেন হাফতে মাসাইল হাজী ইমদাদুল্লাহ মহাজারে মক্কি রাহিমাহুল্লাহ মরহুম যিনি সকল দেওবন্দী আলেম ও আকাবিরিন এবং রুহানি পীর ও উস্তাদ ফয়সালায়ে হাফতে মাসাইল যেরকম আল্লাহু আকবার দেখেন মিডিয়া এই বইটা অনুবাদ করেছে এই যে আলহাজ ডক্টর আল্লামা সৈয়দ নজরুল ইসলাম আল হানাফি বীর মুক্তিযোদ্ধা নয় নম্বর সেক্টর গোপালগঞ্জ মিডিয়া দেখো আমি হাজি সাহেবের মূল উর্দু রাখি উর্দু রাখে না দেখ আমি পরে নিচ্ছি এটা লিখেছে এখানে আছে উনি হাজি সাহেব হাজি কি হাজি ইমদাদুল্লাহ মহাজনে মুক্তি এটা হাত না হাজি ইমদাদুল্লাহ মহাজনে মুক্তি সকল দেওবন্দীদের উস্তাদ ইনি রশিদ আহমদ গাঙ্গোহি থানবি সাহেবের উস্তাদ তার পীর তারপর ইলিয়াস সাহেবের বড় ভাই হাই এই আসাব এই যে তবলিগ জামাতের স্বপ্নের মধ্যে যিনি বের করেছেন লোকটা ভালো সেই তবলিক জামাত বর্তমান তবলিক আলারা দুই ভাবে ভাগে ভেঙে দিয়েছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় এখন দুই ভাগ হয়ে গেছে নাম দিয়েছে অক্ষে দেওবন্দ
তাহলে এই যে এই বই অর্থ করার মুরাদ নাই মৌলভীকে আমি চার ভাষায় লিখেছি বইটা ইংরেজিতে ফারসিতে আরবিতে বাংলায় আমি 1900 ইংরেজি 52 সালে দারুল উলুম দেওবন্দে আমি দাওরা পড়েছি কেউ যদি মিলাদ না পড়ে আমরা তাদের উপর এটা ফরজ না এটা ওয়াজিব না যদি কেউ না পড়ে আমরা তাদের উপর কোনো জোর জুলুম করব না কিন্তু মিলাদ পড়লে দুরুদ পড়লে পায়খানা খায় এটা কোন ভালো মানুষই কথা বলেন না তোমরা মুসলমান জানেন এটা কি কোন ভালো মানুষের ভাষা হাত উঠান যে হাত উঠাবে না তার মত নিকৃষ্ট জাত আমি আর ভাষা বলবো না রাষ্ট্র আমাদের হাতে এই জন্য আমরা বেশি চাপ দেব মিলাদ করলে কিয়াম করলে কিয়াম করলে গু খায় এটা ভালোবাসা না এটা ভালো মানুষের ভাষা না কি আমার কথার মধ্যে শালীলতা আছে না এটা হাত উঠা ভালো কথা আবু দাউদ শরীফ সেখানে এসে আবু দাউদ থেকে মিশকাতে আনছে ও মূর্খ মৌলভীরা আবু দাউদ শরীফের 710 পৃষ্ঠে কিতাবুল আদব সেখানে হাদিস আনছে লা তাকুমু কামা তাকুমুল আযম হুজুর বলছেন তোমরা অনারবদের মতন দাঁড়ায় না যদি কেউ আরবদের মতন দাঁড়ায় তাই তো জায়েজ আর এই হাদিসটা কত নিম্নমানের মুহাদ্দিসরা তোমরা যদি সত্যিকারের মুহাদ্দিস হও আবু দাউদ শরীফের মূল আরবি নুকসা হিন্দুস্তানের সাব কিতাবুল আদব এর লা তাকুমু কামা তাকুমুল আদব লা তাকুমু কামা তাকুমুল বলছে যে হাদিসটা তোমরা দাঁড়াইও না অনারবদের মতন এই হাদিসটার রাবি হলো তিনজন কয়জন একজনের নাম আদাব্বাস একজনের নাম আবু মারজুক আর একজনের নাম আবু গালিব একজন হলো মাজহুল রাবি একজন হলো মুস্তারিফ মাজহুল বলা হয় ওই রাবিকে যার কোন সনদ পাওয়া যায় না আর মুস্তারিফ বলা হয় ওই হাদিস যে গুন্ডগোল বাধাই দেয় লা তাকুমু কামা তাকুমুল আদব বেটা আমি বুখারি পড়াই কোরআন হাতে 62 বছর বুখারি পড়াচ্ছি হ্যাঁ আমরা তাকে গালি দেব না যেহেতু কেউ যদি দুরুদ না পড়ে সেটা তার ব্যাপার কিন্তু যারা পড়ে তারা পায়খানা খায় তারা গু খায় এরকম যারা বলে এরা ভালো মানুষের ভাষা না হাত উঠা কি আমার কাছে ছিল বলে সাথে 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 বের করে ফেলছি কি ভালো হইছে না আর এখানে যে দাঁড়াইতে হবে যে মেম্বারটা দাঁড়াইছিল সে মেম্বারটা দেখেন এখানে এই দেখো মিয়া ওয়ান আয়েশা মিশকাত শরীফের 410 পৃষ্ঠে বাবু কিতাবুস সিরের হাদিস আন আয়েশা কালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ লিল হাসান মিম্বারান ফিল মসজিদে ইয়াকুমু আলাইহি কায়মা ইফাখুরু আও ইউনাফিহু ইন্নাল্লাহ ইউবিদু হাসানা বিরুহিল কুদুস এই হাদিসটা মিশকাতের মধ্যে হাদিস এসেছে হাদিস নাম্বার এই যে দেখো হাদিস নাম্বার 4595 মিশকাত শরীফের মধ্যে এই হাদিসটা আছে হুজুর বললেন হুজুর হাসান ইবনে সাবিত ইনি বদরি সাহাবী ইনার জন্য একটা মিম্বার করলেন মসজিদে নববীতে হুজুর বললেন ইয়াকুমু আলাইহি কায়মা একটু হাত উঠা হাত যারা উঠবে না আল্লাহ ওই হাতকে তুমি গুড়িয়ে দাও আর হাতে তুমি ক্যান্সার দিও হুজুর বললেন ইয়াকুমু আলাইহি কায়মা হাসান ইবনে সাবিতকে বলছেন আপনি দাঁড়িয়ে যান মিম্বারের উপর ইফাকিরু আও ইউনাফিহু আপনি আমার প্রশংসা করেন কাফেরদের জবাব দেন তাদের বরদাম করেন এরপরে বলছে ইন্নাল্লাহ নিশ্চয় যারা নাকি দাঁড়াইয়ে পড়বে তাদের ব্যাপারে হুজুর বলছেন তার হুজুর বলছেন যে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা হাসানকে বিরুহিল কুদুস
এবং রুহুল কুদস হলো জিবরিলের নাম জিবরিল আলাইহিস সালাম তাকে সাহায্য করবে যে দাঁড়াইয়া কিয়াম করবে জোরে করুন আল্লাহু আকবার ওরে মূর্খর বাচ্চারা এখনো ডক্টর নজরুল বেঁচে আছে এটা যদি না থাকে ফেরেশতার নাম আমার সব দিয়েছি মিশকাত নিয়েছেন বুখারী নিয়েছেন বুখারী শরীফের 110 11 12 পৃষ্ঠার মধ্যে যিনি 5.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম তিরমিজি আবু ইসা আর তিরমিজি তিরমিজি রাজকা আমি পারস্যের একটা নদীর নাম আমি এই নদী দুইবার দুইবারে আমি এই নদীকে সাতার কেটেছি এই নদীতে আমি দুই দিন গোসল করেছি এই নদী দুই দিন আমি বোট জাহাজে পার হয়ে গেছি হযরত ইমাম তিরমিজির কবর আমি জিয়ারত করেছি জোরে বলুন আল্লাহু আকবার ইমাম তিরমিজি একটা নদীর পূর্ব পাশে ওনার বাড়ি খেরাসনগর এই মূর্খর বাচ্চারা জীবনে টাকাও নাই সিনবিও না আর যারা মিলাদ পড়ে কেয়ার করে তারা গু খায় ছি 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 আপনারা জানেন বাংলাদেশ বাংলাদেশ সরকার গভর্নমেন্ট এবং প্রধান সিনিয়র সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং রাষ্ট্রপতি এটা একটা গেজেট পাস করেছে ঈদে মিলাদুন নবী গেজেট পাস করে নাই আপনি হাত উঠান হাত যে হাত উঠাবেন সে কাফেরের বাচ্চা আপনাদের আমি শিখিয়ে দেই আমি তো আইনের উপর পিএইচডি করা মানুষ শুধু উকিল ব্যারিস্টার না তাদের স্যার আমি আপনারা 295 হুইবার কমিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট আইদার ডিসক্রিপশন ফর টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 2 ইয়ার্স যারা নাকি ধর্মের উপর আঘাত করে ব্রিটিশ গভর্নমেন্ট 295 এর ধারা হলো তাদেরকে 2 বছর শাস্তি দিয়ে দাও আপনারা কিছু বলবেন না সরাসরি যে কোর্টে কেস করে দেন আমি 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 শুধু উকিল না ব্যারিস্টার না আমি তাদের শিক্ষক আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের প্রফেসর ছিলাম বিদেশে ইউনিভার্সিটি পড়েছে আপনার ওকালতি যে টাকা আমি এসে কোর্টে মুক্তি করব কারণ যারা মিস্টিক এটা তোমার ছাত্র সমতুল্য বাংলাদেশে গেজেট করেনি কথা বলে না কেন আপনি যারা এখানে যারা লেখাপড়া জানেন এখনই আপনি সার্চ দেন দেখবেন এই গেজেট বের হয়ে যাবে আপনি করেন না সেটা আলাদা কথা কিন্তু যারা কানা খাড়াও মেয়ে তারা গু খায় আচ্ছা বলেন যে বাবাকে অস্বীকার করে কি আমি ফতোয়া দেব না আপনাদের কাছে ফতোয়া নেব দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা নাম কি আবুল কাসেম নানুতলী একটু হাত উঠান আবুল কাসেম নানুতলী সাহেব তার পীর থানুর সিমের পীর রশিদ আহমদ গঙ্গোহীর পীর হ্যাঁ তাদের পীর উনরা কিয়াম করছেন উনি আর বাবাকে যে অস্বীকার করে আমি বলবো না আমি আগেই বলছি গোপালগঞ্জের আমরা কথাবার্তা বলি খুব সাবধানে কথা বলি এমনি আপনারা আমাকে দেখতে পারেন না কোন স্ত্রী যদি খারাপ হয় ভাত খাবো না ভাত খাবো না হিকমত অবলম্বন করে স্বামী কিছু বলবে না স্বামী তাকে পেট বাঁধাই দেবে বাচ্চা আনবে বাচ্চা আনার পরে পেট বাচ্চা হলে আর জাবাই কোথায় পালাই বাকন জাগায় রে বাবি পালাই বাকন জাগায় আসল জাগায় বন্দি করছি পালাই বাকন জাগায় হাত উঠা হাত উঠা পালাই বাকন জাগায় রে বাবি পালাই বাকন জাগায় মানে ভাত খাবো না ভাত খাবো না আল্লাহ রসুল বলে এমন কাজ করে দেবে পেট বাঁধাই দিবা তারপরে যাবে কোথায় أين من تكون يدرك الموت ولو كنتم في بروج مشيدة هات هات اطلونا
أينما جهات تومن الله تومي تاكدكم ميرهات تومن أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة عزرائيل جكون عربي তখন পালাইতে পারবা না অট্টলিকার মধ্যে যদি তুমি লুকায় থাকো সেখানে আমার আজরাইল যায় তোমারে ধরে নিয়ে আসবে হাত উঠাও আইনামা একটু হাত উঠাও আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আপনাদের মনে ভালো লাগতেছে নাকি কেই নানা ভাই ভালো লাগতেছে না হাই 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 বিরোধিতা করো ধরে কেস মারে দে দুই বছর জেলে পড়ে থাকবে না আর তারপরে যদি বিচার আসারে কোন ব্যক্তি যদি বিচার যদি ঠিক মতো না করে আল্লাহ কোরআনে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা একটু জোরে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহ বলেন আমার কোরআন দিয়া আমার ওই ভিত্তিক যারা বিচার করবে না ওই বিচারিকরা হবে কাফের এ কথা আমার নাকি আল্লাহর একটু হাত উঠা দেখেন মুসলমানের বাচ্চা যারা আয়াত কো স্বীকার করবে তারা চারু সন্ধান আল্লাহ বলছেন যারা আপনার দেশে আয়াতটা আছে নাকি তো আছে তো হ্যাঁ মনে হয় আছে না সূরা মায়দার 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কুরআন দিয়ে যারা বিচার আচার করবে না তারা কাফের কি বলছে তারা কাফের ডাইরেক্ট এ দেখেন আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন সূরা মায়দার 44 নম্বর আয়াত আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন তদ অনুসারে যারা বিচার বিধান দেয় না তারাই হলো কাঠি খাঁটি কাফের উলাইকা হুমুল কাফিরুন হাক্কা وأعتدنا للكافرين عذابا مهينا هاي هاي রে আল্লাহর কুরআন আপনাদের কেমন লাগতেছে বলেন এই কথা কষ্টে গায় আমি কি আল্লাহর কুরআনে কথা বলিনি যারা বিচার করলো না ব্রিটিশদেরকে আমরা তাড়াই দিছি 1947 সালে কথা বলেন না কেন এই দেশ রাষ্ট্র ছিল আবার ইরাও পাকিস্তান আমাদের সাথে ভালো ব্যবহার করে নেই এদেরকে আমরা পরিহার করে আমি একজন নবম সেক্টরের বীরতম বাংলাদেশে 11টা সেক্টর আমি মেজর জলিলের সাথে ছিলাম আমার স্যার ছিলেন কমান্ডিং অফিসার নবম সেক্টরের অধিনায়ক মেজর জলিল এ দেশকে স্বাধীন করেছি কিন্তু তাই বলে মনে করো না আমরা কোরআনের বিরুদ্ধে কোন ধর্মের উপর আমরা আঘাত করব না ওয়ালা তাসুবুল লাযিনা আল্লাহ কোরআনে বলে কোন ধর্মকে গালি দিও না তাহলে তারা না বুঝে তারাও তোমাকে গালি দেবে ওয়ালা তাসুবুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ পালাই বিকম জাগাহেরে বেমানেরা কোরআনের বিরোধী বেমানের বাচ্চারা পালাই বিকম জাগায়
কিয়ামতে যখন ধরা খাবি তোর কোনো বাজান বাবা সাহিতে পারবে না দাদার সাথে কোন পালাইনি কোন জাগাহিরে বেহমানির বাচ্চারা বেনামাজির বাচ্চারা ও শুধু কর হারামির বাচ্চারা পালাইনি কোন জাগায় তোর আজরাইল বাজানো ধরবে যেদিন পালাইতে পারবে না মাথা যে ঝুঁকবে না সে ওই গুরু গিলল পালাই বিকম হাত একটু জোরে বল ইমাম সাহেব পালাই বিকম জাগাহিরে বেআমানির বাচ্চারা পালাই বিকম জাগায় পালাই বিকম জাগাহিরে সুদুকুর ঘুষকুর ও জালেম হারামির বাচ্চারা পালাই বিকম জাগায় একটা পয়সা শুধু খাইলে আল্লাহ নবী কিতাবুল বুয়ুতি বলে সত্তরটা গোনা সত্তরটা গুনার ছোট গোনা হল নিজের মার সঙ্গে জেনা করা হয় হাত উঠো হাত উঠো যে হাত উঠবে না শালা কাফের আল্লাহ রসুল বলেন যারা সুদ খাইছে ঘুষ খাইছে একটা পয়সা সুদ খাইলে কয়টা গোনা হয় সত্তরটা গোনা বলে বলে গেছিস কয়টা গোনা সত্তরটা গোনা সত্তরটা গোনার সবচাইতে ছোট গোনা হলো নিজের মার সাথে জিনা করা সার আলী বলে জিনা করা আমি তোর দাওয়াত চাই না হক কথা বলে যাব দাওয়াতের গুষ্টি গিলে কেমন লাগতেছে পালাই নি কোন জায়গায় আইনাল মাফর কোরআন শরীফ আছে পালাবি কোথায় কাল্লালা ওয়াজার না না পালাইতে পারবি না কালু লাউ হাদান আল্লাহ লা হাদাইনাকুম সাওয়ান আলাইনা আজাজনা আম সাবরুনা মালানা মিন মাহি কিয়ামতের ময়দানে সুৎকর ঘুষ করেননি তারা অনুসারীদেরকে কিয়ামতের ময়দানে যারা নামাজ প্রতিষ্ঠিত করে নাই সুদ ঘুষ থেকে পরিহার করে নাই আল্লাহর কোরআনের হুকুমের বিরোধিতা করেছে ওরা সেদিন ধরা পড়ে যাবে ওয়াবারাসু লিল্লাহি জামিয়া আল্লাহর কথা আপনাদের খারাপ লাগতেছে না এই ঘুমাবি না ঘুমান ঘুমান দিল কোন অসুবিধা আছে ওয়াবারাসু লিল্লাহি জামিয়া সকল গুনাহগার আর তাদের নেতারা অনুসারী এবং নেতারা সেদিন ধরা খাবে আর বলবে ও নেতারা আমাদেরকে বাঁচাও ফাহাল ইংরেজি আরবিতে বলে ইস্তেমহামিয়া হাল হামজা হালমা এই তিনটে ইন্টারগেটিভ ইংরেজি বলে ইন্টারগেটিভ আরবিতে বলে ইস্তেফামিয়া আর বাংলায় বলে প্রশ্নবাচক ফাহাল আনতুম মুগুনুনা আন্না ও নিতারা দুনিয়ায় তোমরা যা বলছিলে তোমাদের কথায় আমরা ফালাফালি করছিলাম আল্লাহর হুকুম তাকাই নাই তোমাদের দিকে তাকায়া তোমরা যা বলতে তাই আমরা অন্যায়টা কো নাই বলে আমরা মেনেছিলাম এখন তো ধরা পড়ে গেছি আমাদের বাসার ব্যবস্থা করে দাও তখন নিতারা বলবে কালু লাউ হাদান আল্লাহ আমরা যদি
আমরা যদি নিজেরাই মুক্তি পেতাম তোমাদের মুক্তির ব্যবস্থা করে দিতাম আজা জেনা আম সাবরুনা মালানা মিমহিস নেতারা তখন বৃদ্ধাঙ্গ দেখা দেবে কথা বোঝা যাচ্ছে না আমরা একজন মেম্বারকে ভোট দিয়েছিলাম একটা ইউনিয়নের মেম্বারকে চেয়ারম্যানকে এরকম করে রাষ্ট্রের উপর পর্যন্ত এমপি মন্ত্রী সকলকে আমরা সাপোর্ট করেছিলাম ওরা যদি একজন মেম্বার যদি একটি ভোট দেওয়ার পরে নেকি করে আল্লাহর রাসূল বলেন সকল ভোটাররা নেকি পেয়ে যাবে আর যদি এক কেজি গম খাইয়া থাকে তারা ওই এক কেজি গমের কারণে সে যে দোষী হয়ে গেছে আর যারা সাপোর্ট করেছিল ইংরেজিতে বলে ভোট বাংলায় কয় সমর্থন আরবিতে বলে রায় ওরা তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওরা খাইল না শুইল না শুধু ভোট দেওয়ার কারণে ওরাও হইছে দোষের ভাগী জীবনে আওয়াজ শুনছিস খাইলাম না না শুইলাম না রে আমি ও গোপালা নজরুল দাদা কি বলিব আর খাইলাম না শুইলাম না রে আমি হইলাম দো শের ভাগি এর মাস পাবি কোন শালা করতে পারে রে বাড়ি গোপালগঞ্জ এই দিয়ে দেশটাকে স্বাধীন করেছি বাতিলের সামনে ডক্টর কোনদিন মাথা নিচু করে না তোর দাওয়াত লাগবে না প্রচন হলে আমার বাপ আমি আইনের উপর এমএ পাস করায়া ডক্টরের পিএইচডি করেছি আবার প্রচন হলি আবার কালো কোট করে আবার হাইকোর্টে সুপ্রিম কোর্টে বসব 1966 সালে পিএইচডি করেছে মিয়া এই দেশের উকিল ব্যারিস্টার মার ছাত্র নিচে যারা আছে টিওনো ডিসি এর উপরে যারা সচিব আমার ছাত্র ওরে খাইলাম না গোপালগঞ্জের দাদার দিক তাকা খাইলাম না সহিলাম না শুধু সমর্থন করার জন্য হইছে হইছে দোষের দোষী হইছে দোষের ভাগি আমার পরকালের আর আশা নাই আশা নাই রে এমডিয়া ও আমার পরকালের আশা নাই আশা নাই রে কথা কি বোঝা যাচ্ছে অবরাজো লিল্লাহি জামিয়া কোরআন শরীফ কাকে বলেছে দেখ প্রিয় দেশবাসী রাজনীতি অরাজনীতি যারা করেন আমি কাবা শরীফে যাই একটা দোয়া করছিলাম আল্লাহ কবুল করে ফেলেছে 34 বার হজ করেছি আমার দোয়া আর ফেরত দেয় নেই হাসিনা টেলিফোন করলো কাকা তোমার দোয়া কবুল হয়েছে মানে কেমন করে বুঝলি তুই বাড়ি গোপালগঞ্জ তো আমার অনেক ছোট আমার 95-96 বছর আমার মার বয়স 76-77 আমি বলছিলাম আল্লাহ সংসদে যেন আর গান না শুনতে পারি মাওলার কাবার শরীফের পূর্ব পাশে দোয়া করতেছি কাবার শরীফের দরজা পূর্ব দিকে কোন দিকে হায় রে যাইস না শিখেই দিলাম বলতে পারিস কাবা শরীফের দরজা কোন দিকে পূর্ব দিকে দরজা আমি টেলিফোন করলাম হাসিনে যে মা হাসিনাকে বললাম কাকা আমলে আমি তোমার চাচা বলছি মক্কা শরীফ থেকে হায় হায় আল্লাহ সংসদে জানো নাচনি গায়ে কে যেন না আসে কেয়ামতের আলামত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আলামত
আমিয়া নাসনি গায়িকা বের হবে জোরে কোন আল্লাহু আকবার হাত উঠেন আল্লাহর করুণা দিবি হাত উঠান আল্লাহর রাসূল বলেন আম নাসনি গায়িকা জোরে বের হবে আর আলেমদেরকে পূর্ব জামানার আলেমদেরকে ওয়ালানা আর আল্লাহর হাবিব বলেন পূর্বের জামানার ওলামাদেরকে শেষ জামানার কিছু বেয়াদবরা গালাগাজি করবে জোরে কোন আল্লাহু আকবার আর আমি আর সকল জিনিসের স্বাদ চলে যাবে সকল জিনিসের স্বাদ চলে যাবে যখন নাকি তোমরা ঘরের কোন স্ত্রীকে তুমি সব পাওয়ার দিয়ে দিবা আল্লাহ রাসূল বলে ওই দেশে আটটা গজব নাজিল হবে নো নেশন ক্যান প্রসপার হু গিভ দ্য স্টেট রুলিং টু দা ওমেন ইফ সো দে আর মুরতাদ লাই ইউক্লিহা কাওমুন ওয়াল্লাহু আমারহুম ইমরা হাত উঠা হাত উঠা যার হাত উঠাবে না আল্লাহর দুশমন সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না আমিয়া তোমার ঘরের নেতৃত্ব যদি তোমার বোর কাছে ছেড়ে দাও এরকম করে উপর পর্যন্ত আল্লাহর হাবিব বলেন কখনো তারা সফলতা অর্জন করতে পারে না বাবু কিতাবুল ইমারাত 321 পৃষ্ঠা বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন লাইয়ুক লিহা কাওমুন আল্লাহু আমারহুম ইমরা আপনাদের কেমন লাগতেছে আপনার ঘরের আপনার গ্রামের দায়িত্ব সবচেয়ে সুন্দরী মহিলা এই কি কবি তুই ক একটা ভুলির কারণে আমি কবনের পরে কি জানি কইছে বুঝতেছে দাদা দাদা কি করছে বুঝতেছে তোমার গ্রামের নেতৃত্ব যদি তোমার দেশের কোন আমিয়া তোমার সংসারের যদি লিডার তোমার বউকে বানাও আল্লাহর কোন কম যখন এই কাজ করবে